নমস্কার বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন এই ভিডিওটাতে এমন একটা খবর দিতে চলেছি যেটা শুনলে তোমরা জাস্ট পাগলে যেতে পারো। বন্ধুরা, আমি খবরটা দেবো, তার আগে একটাই অনুরোধ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যেও সকলে। বন্ধুরা, আমরা সকলে ব্রহ্মাস্ত্রের ট্রেলার দেখে বেশ অনেকে কিন্তু আইডিয়া করেছিলাম যে ব্রহ্মাস্ত্রে থাকতে চলেছেন দীপিকা পাডুকোন, এবং নেটিজেনদের মধ্যে এটা একটা আলোচনা শুরু হয়ে গেছিল। তোমরা সকলেই জানো আমারও যে খুব একটা এটা মানে অবিশ্বাস হচ্ছিল এমনটা নয়, আমারও মনে হয়েছিল, কিন্তু এটা শিওর শর্ট খবর, ব্রহ্মাস্ত্রে কিন্তু দীপিকা পাডুকোন সত্যিই আছেন। এবং এই মানে ব্রহ্মাস্ত্র ওয়ানে যেটা 9 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে, এটাতে তার একটা ছোট্ট ক্যামিও পোর্শন থাকবে। কিন্তু এখানেই শেষ নয়, এই ব্রহ্মাস্ত্র 2 এবং ব্রহ্মাস্ত্র 3 এই দুটো সেশনেও কিন্তু দীপিকা পাডুকোন একদম মুখ্য চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো তোমরা যারা আশা করেছিলে যে দীপিকা পাডুকোনকে ব্রহ্মাস্ত্রে দেখা যাবে, তারা জেনে রাখো একদম ঠিক তোমরা জানো, ব্রহ্মাস্ত্রে কিন্তু দীপিকা পাডুকোন সত্যি আছেন এবং ওয়ানে তার একটা ক্যামিও পোর্শন আছে। এইবার যে সিনেমাটার কথা বলবো বন্ধুরা, সিরিয়াসলি তোমরা অজ্ঞান হয়ে যেতে পারো। 2023 সেকেন্ড জুন আসছে এসআরকে জওয়ান, আমরা সকলে জানি। বন্ধুরা, জওয়ানেও দীপিকা পাডুকোন আছেন, ঘাবড়ে গেছো তো আমি জানি। বন্ধুরা, জওয়ানেও দীপিকা পাডুকোনের একটা ক্যামিও পোর্শন আছে এবং এটা কিন্তু একেবারে শিওর শট খবর। রিসেন্টলি আমরা জানি যে দীপিকা পাডুকোনের প্রজেক্ট কে এর শুট চলছে হায়দ্রাবাদে, এবং সেখানেই কিন্তু এসআরকে এবং অ্যাটলি তারা দুজনে মিলে গিয়ে অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তাদের মধ্যে কথোপকথন হয়েছে। যদিও এখনো এটা কোনো অফিসিয়ালি মানে যাতে আমাদের সারপ্রাইজ করতে পারে সে কারণে অফিসিয়াল ভাবে কিন্তু কোনো ডিক্লেয়ার করেনি, কিন্তু পিঙ্কবিলা থেকে আমি জানতে পারলাম এই খবরটা। বন্ধুরা, জওয়ানেও কিন্তু নয়নতারা তো আছেনই, নায়িকা হিসেবে আমরা জানি দীপিকা পাডুকোনের একটা বেশ ইম্পর্টেন্ট ক্যামিও রোল আছে জওয়ানে। তো বিগেস্ট আপডেট না এটা? তোমরা বলো তোমরা কতটা খুশি এই আপডেটটা পেয়ে। আমি জানি এত রাত্রিবেলা ভিডিওটা যাচ্ছে, কিন্তু আমি মানে খবরটা যে মুহূর্তে পড়েছি আমার মনে হলো তোমাদেরকে দেওয়া উচিত। তো তোমরা কতটা হ্যাপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও বন্ধুরা। তো দীপিকা পাডুকোন কিছুদিন আগেই হায়দ্রাবাদে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রজেক্টকে শুটিং করতে করতে, আমরা জানি, কিন্তু তিনি কিন্তু এখন একেবারে সুস্থ এবং তিনি কিন্তু ভালোভাবে তার শুটিং কন্টিনিউ করছেন। আমি তো এই খবরটা পেয়ে অত্যন্ত খুশি। এবং দীপিকা পাডুকোন নিজে জানিয়েছেন যে মানে তিনি যে ক্যামিও পোর্শনগুলোতে থাকতে পেরেছেন সেই জন্য তিনি নিজেও খুব খুশি। তাহলে এবারে বুঝতে পারছো তো বন্ধুরা, অনেকে ব্রহ্মাস্ত্র নিয়ে অয়ন মুখার্জিকে নিয়ে অনেক কথা বলছিল যে এ কি বানিয়েছে কি বানিয়েছে। একটা একজন ডিরেক্টর যখন 8 বছর ধরে একটা সিনেমা বানান তখন তার মধ্যে কিচ্ছু থাকবে না, এটা হতে পারে না। আমি শিওর রণবীর কাপুরের শামশেরা আসছে, তার টিজার আজকে আমরা দেখে ফেলেছি এবং 24 তারিখে তার ট্রেলার আমরা দেখবো। আমার মন বলছে শামশেরা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে, এবং তারপরে সেপ্টেম্বরে ব্রহ্মাস্ত্রে আসছে 9 সেপ্টেম্বর, সেটাও কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করবে, এবং দীপিকা পাডুকোনের ক্যামিও পোর্শনও থাকছে। তো আমার এই খবরটা পাওয়ার পর থেকে ব্রহ্মাস্ত্র তো আমি অবশ্যই দেখবো, 2 আর 3 মানে ব্রহ্মাস্ত্র 2 আর ব্রহ্মাস্ত্র 3 দেখার জন্য ইন্টারেস্টটা না কোথাও গিয়ে বেড়ে গেছে। তো দেখা যাক আমরা কোন পোর্শনে দীপিকা পাডুকোনকে দেখতে পাই, দেখা যাক ক্রমশ প্রকাশ্য। তোমরা কতটা খুশি এসআরকের সঙ্গে দেখতে চলেছি আমরা দীপিকা পাডুকোনকে বন্ধুরা, মানে এটা আমার খুব খুব খুশি লাগছে এটা শুনে। তো চলো, এই ছিল ভিডিওটা, আমি জানি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা একটা লাইক না করে কিন্তু প্লিজ কেউ যেও না, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করলাম। আর এভাবেই চ্যানেলের পাশে থাকো, খুব শিগগিরই, আজকে নয় আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য সকলকে গুড নাইট, আর সকলে খুব ভালো থেকো, টাটা।